এবছর হজ এত ব্যয়বহুল কি কারণে? অতিরিক্ত খরচের কারণে কেউ নিয়ত করার পরও হজে যেতে না পারলে কি তার গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্ন। এবছর হজের ব্যয় স্মরণকালের সবচেয়ে বেশি। এত বেশি টাকা হজে কোনো কালে লাগেনি। এবছর যেটা লাগছে প্রায় 6 লাখ 7 লাখ টাকার কাছাকাছি লেগে যাচ্ছে হজ করতে, যেটা সর্বশেষ 3.5-4 লাখ টাকায় হতো, প্রায় ডাবলের কাছাকাছি বলা যেতে পারে। তো এর অন্যতম তো একটা বড় কারণ হলো যে বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে টাকার বিপরীতে রিয়ালের দাম বেড়ে গেছে, সেজন্য সৌদি আরবে যে হাজিদের বাসা ভাড়া ইত্যাদির টাকা পাঠাইতে হয় সেগুলোতে আপনার বেশ বড়সড় পরিবর্তন হয়ে গেছে, এটা তো একটা কারণ আছে। আর সৌদি সরকার হাজিদের উপর যে হাজিদের সেখানকার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো যেটাকে মোয়াল্লেম ফি বলে আরও যে সার্ভিসগুলো আছে সেগুলো প্রায় 3 গুণেরও বেশি সার্ভিস ফি বাড়িয়েছে, 3 গুণেরও বেশি। যেটা 1700-1800 রিয়ালে হতো সেটা 6 থেকে 7 হাজার রিয়াল লাগতেছে। এটার কারণে একটা বড় ধাক্কা হয়ে গেল। এরপর আবার হাজিদেরকে যে সার্ভিসগুলো দেওয়া হবে সেগুলো ট্যাক্স আপনার 15% নেওয়া হচ্ছে। তো 5% থেকে 15% প্রথমে ছিলই না, এরপরে 5%, এখন হঠাৎ করে 5% থেকে 15% আমি যতটুকু জানতে পেরেছি সংশ্লিষ্টদের কাছ থেকে জিজ্ঞাসা করে। তো এই 15% ভ্যাট যদি সার্ভিসের উপরে নেওয়া হয়, তারপরে আবার 3 গুণেরও বেশি অন্যান্য সার্ভিস ফি বাড়ানো হয়, এরপরে তো বিমান ভাড়া এমনিতেই একটু বেশি থাকে হজের সময়, আবার তার উপরে বাড়ানো হয়েছে, সব মিলিয়ে মরার উপরে খড়ার ঘা বলতে যা বোঝানো হয় তা পুরোপুরি এখানে কেটেছে। তো হজ করাটা অনেক কঠিন হয়ে গেল, খুব দুঃসাধ্য হয়ে গেল। আমরা কেউই এই পরিস্থিতি চাই না। আল্লাহ তাআলা সংশ্লিষ্টদের যেন সুমতি হয় সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। করোনার সময়ে করোনার কারণে 2 বছর হজ করতে পারেনি মানুষ, এরপরে আবার সংকটকালীন সময়ে করোনার সময়ে আর্থিক অনটনে মানুষ কম বেশি পড়েছে, এরপরে এই বছর প্রথমবারের মতো করোনার পরে হজে যাওয়ার সুযোগ মানুষ পাচ্ছে। তো এই বছর হজের ব্যয়ভার একটু কমিয়ে আনার চেষ্টা করা দরকার ছিল, কিন্তু সেটা না করে উল্টা আরও বহুগুণ বৃদ্ধি, ভ্যাট ট্যাট আরোপ টারোপ মিলিয়ে মানুষের জন্য সেটা কষ্টের একটা বিষয় পরিণত করা কোনো অবস্থাতেই কাম্য ছিল না। এই জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তালা তাদেরকে যেন সম্মতি দেয়, তারা যেন এই বিষয়গুলো বিবেচনা আনতে পারে, আর আমাদেরকে যেন আল্লাহ তালা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে। এখন কথা হলো যারা এবছর হজে যাওয়ার নিয়ত করেছেন কিন্তু হজ যাত্রার ব্যয় অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তারা এবছর আর যেতে পারছেন না, তাদের কি হবে? তো এর উত্তর হলো, যদি ওনার হজ এখনই ফরজ হয়েছে সেই হিসাবে উনি টাকা জমা দিয়েছেন কিন্তু দেখলেন যে খরচ বেড়ে গেছে, অতিরিক্ত আরও অনেক টাকা দিতে হচ্ছে, সেই টাকা তার কাছে নাই, তাহলে তার উপরে হজ ফরজই হয়নি, যার কারণে তিনি কোনো গুনাহগার হবেন না, বরং তিনি পাক্কা নিয়ত করেছেন, সেজন্য আল্লাহর কাছে পরিপূর্ণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর এছাড়া যদি কারোর জীবনে আগে কোনো বছর হজ ফরজ হয়েছে, ধরেন 2 বছর 5 বছর 7 বছর আগে হজ ফরজ হয়েছে কিন্তু তিনি তখন কি করেন নাই, হজ করেন নাই, না করে করবেন করবেন করে বিলম্ব করেছেন, এখন এসে হজের খরচ বেড়ে গেছে, তাহলে তার ফরজের দায় থেকে তিনি মুক্ত হতে পারবেন না। এবছর না করেন, কোনো না কোনো বছর তাকে অবশ্যই করতে হবে। এই কারণে যার যখন হজ করার সামর্থ্য হয় তার কোনো অবস্থাতে হজ বিলম্ব করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যখন হজ ফরজ হয় তোমরা হজ করে ফেলো, বিলম্ব করবে না, কারণ তোমরা কেউই জানো না যে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। তুমি আগামী বছর করবো, আরও 2 বছর পরে করবো, একটু বয়স বাড়ুক তারপরে করবো, রিটায়ারমেন্টে যাওয়ার পরে করবো, অনেক চিন্তাভাবনা করছো, এর মধ্যে তোমার মৃত্যু হতে পারে, হজের খরচা বেড়ে যেতে পারে, তোমার সাধ্যের বাইরে চলে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। এই জন্য হজ করার সামর্থ্য আসার সঙ্গে সঙ্গে দেরি না করে হজে চলে যাওয়া উচিত, এটা ইমানদারের কর্তব্য। তো এরকম যদি আগে থেকে কারো উপর হজ ফরজ হয়েছিল 5 বছর আগে 7 বছর আগে কিন্তু তিনি তখন করেন নাই, তখন সস্তায় করা যাইত, এখন খরচ খরচা বেড়ে গেলেও তাকে হজ করতে হবে ফরজ থেকে দায় মুক্তির জন্য।
অতএব তার জন্য গুনাহের কারণ হবে তিনি যদি হজ না করেন তবে হ্যাঁ পরবর্তীতে যে কোনো উসর করলেই তিনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন আমরা আবার দোয়া করি আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন হজের যাত্রাটা যেন সহজ হয় আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো আজকাল সত্যিকারের দিনদার ও ভালো মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে কিভাবে বুঝব কোন মেয়ে দিনদার আর কে দিনদার না এই সমস্যা শুধু মেয়ের বেলায় না এটা ছেলের বেলায়ও হয় যে পাত্র হোক পাত্রী হোক এটা চেনাটা বড় কঠিন হয়ে গেছে এখন এমন একটা সময় এই সময়টাতে ভালো মানুষ আর খারাপ মানুষ চেনা সব সময় কঠিন এখন আরো বেশি কঠিন কারণ এখন মানুষের ভিতরে কপটতা মুনাফিকি দ্বিচারিতা দুই রকমের চেহারা এগুলো মানুষের মধ্যে এখন অহরহ হয়ে গেছে যার কারণে দেখা যায় যে ফেরেশতার মতো একটা মানুষ মাশাআল্লাহ কত সুন্দর কথাবার্তা কিন্তু বাস্তবে দেখা যায় যে শয়তানের সাক্ষাৎ ভাই এরকম আছে না নেই অনেক মহিলা আছেন আমাদেরকে বলেন যে ভাই ছেলেটা বিয়ের আগে কি দিনদার তার দাড়ি আছে সে প্র্যাকটিসিং সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ সে অনেক কিছু করে ফেসবুকে তো তার মতো বুজুর্গ তার মতো ওলি আর কেউই নেই এত ভালো ভালো পোস্ট করে কোরআন হাদিসের আয়াত ছাড়া কিছু নাই মাশাআল্লাহ মানে আমি তো মনে করছি সে ফেরেশতার মতো একটা মানুষ বিয়ের পরে দেখি যে এই তো মানে এর চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে থাকতে পারে আমার সন্দেহ হয় এরকম বহু মেয়েরা আমাদেরকে জানান ব্যক্তিগতভাবে আবার ছেলেদেরও একই অবস্থা যে মেয়ে হয়তো বোরকা পরে হাত মোজা আছে পা মোজা আছে মনে করছে ঠিক আছে দিনদার এবার নিয়ে দেখলো যে এই পরিমাণ পীড়াদায়ক এবং এই পরিমাণ ফাসেক যে তার সাথে দিনের উপরে চলাই কঠিন হয়ে যাচ্ছে তো কিভাবে বুঝবো দেখুন এটা খুব জটিল একটা কাজ এই কাজটা কিছুটা সহজ হয় যেভাবে সেটা হলো খুব পরিচিত সার্কেলে বিয়ে শাদী করার চেষ্টা করা ধরুন কথার কথা একটা মেয়েকে সবাই চিনে আপনার মা বোন বা আপনি যাদেরকে চিনেন পরিচিত তারা অনেক আগে থেকে দেখছে তাকে তার নেচার তার চরিত্র তার ক্যারেক্টার তার অভ্যাস তার রুচি প্রকৃতি এগুলো সবগুলো দেখে ঠিক ছেলের ক্ষেত্রে একই অবস্থা একটা ছেলেকে ব্যক্তিগতভাবে জানে উঠা বসা দীর্ঘদিন থেকে মনিটরিংয়ে আসে কারো তাদের বিচক্ষণ মানুষদের মনিটরিং যদি থাকে তারপর বিচক্ষণ না হলে সাদা সিধা মানুষ হলে সে আবার ওই যাকে তাকে মনে করবে যে এটা হাসান বশ্রী রাবেয়া বশ্রী যাকে তাকে এরকম সে মনে করে বসতে পারে বিচক্ষণ মানুষ হলে সে দীর্ঘদিন অবজারভেশন রাখছে যে হ্যাঁ এরে আমি পাঁচ বছর থেকে চিনি সাত বছর থেকে চিনি একসাথে উঠা বসা আছে এরপর অনেক সময় মানুষ চেনা যায় না কিন্তু এটা হলে অনেকটা সহজ হয় যে মানুষটার আসল ক্যারেক্টার আসল রূপ কি সেটা জানার জন্য এটা একটা উপায় যে দীর্ঘদিন থেকে তাকে ব্যক্তিগতভাবে জানে চিনে এরকম মানুষদের কাছ থেকে কি নেওয়া মূল্যায়ন নেওয়া দ্বিতীয়ত ছেলে হোক আর মেয়ে হোক পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে কিনা ইলম আছে কিনা একজন মুসলমানের যতটুকু ইলম থাকা উচিত ততটুকু আছে কিনা কোরআনটা বুঝে পড়তে পারে কিনা আমাদের দেশে একসময় দেখা হইতো যে কোরআন রিডিং পড়তে পারে কিনা তাইলে মনে করা হতো হ্যাঁ এটা মানে কোয়ালিফাইড বিয়ের জন্য তো এটা না মূলত কোরআন বুঝে পড়তে পারেন কিনা বুঝে পড়েন কিনা অর্থ সহকারে পড়েন কিনা আল্লাহ কি বলেছেন সেটা জানার চেষ্টা করে কিনা হাদিস জানার চেষ্টা করে কিনা এটা হলো প্র্যাকটিসিং মুসলিমের মূল বিষয় যে কোরআন হাদিস নিজে স্টাডি করে কিনা এবং সেটা অনুযায়ী চলার চেষ্টা করে কিনা এটা যদি থাকে তাহলে তাকে প্র্যাকটিসিং মুসলিম এটা অনুমান করা যায় তো এই ব্যাপারেও তার ব্যাপারে সুধারণা করা যায় মেয়েদের অনেক বড় একটা গুণ হলো অল্পে তুষ্টি অল্পে তুষ্ট থাকা একই গুণ ছেলেদের জন্য অনেক বড় কিন্তু বিশেষ করে দাম্পত্য জীবনের সুখের জন্য স্ত্রীর জীবনে তুষ্টির গুণ থাকাটা অনেক ইম্পর্টেন্ট যেমন ছেলেদের মধ্যে সবরের গুণ থাকাটা জরুরি মেয়েদের মধ্যেও সবরের গুণ থাকা জরুরি তো এটা কতটা আছে পাত্র পাত্রীর মধ্যে সেটা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে মানুষের মাধ্যমে নিজে পরখ করে যাচাই করাটা দরকার এবং ব্যক্তিগত সাক্ষাতে যখন দেখতে যাবে তখন এগুলো প্রশ্নোত্তর করে নেওয়া যেতে পারে যে তার চাহিদা কী যদি ওই যে বিয়ের সময়টা বললাম না এমন একটা ভালো সাজে মানুষ বিশেষ করে আপনার বিয়ের মজলিস যখন হয় খেয়াল করবেন ছেলেরা মেয়েরাও আপনি বিয়ের সময় নতুন বধূ যখন সাজা নিয়ে আসা হয় তখন যেভাবে পা ফেলে যেভাবে চলাফেরা করে ঘোমটাটা মাথা থেকে নামায় না আজকাল অবশ্য এগুলো শেষ হয়ে গেছে আজকাল তো মানে ওই বিভিন্ন পার্টি টার্টিতে আপনার কি বলে কমেডি সেন্টারে বিয়েটিও হয় যে
বুঝায় যায় যে চরম উগ্র, মানে এই যে কিছু মান বেটারবে না, দুনিয়াটা দুমড়ে মুচড়ে ফেলাবে, ওইটা হাবভাব দেখলে বোঝা যায়। যদি একসময় ছিল যে নববধূ মানে হেলোটে লাজু, হ্যাঁ একটু আপনার মাথা নিচু করে থাকে, প্রথম প্রথম চুপচাপ থাকে, আর ছেলে যদি হয়, পাত্র যদি হয়, তো কোনো কথাই নাই, হ্যাঁ একটা রুমাল দিয়ে বসে আছে, সাদা একটা জামা পরে বসে আছে, নিচের দিকে কেউ আসলে লম্বা করে সালাম দিচ্ছে, মানে তার চেয়ে ফেরেশতা আর কেউ নেই। আমি বলি মানুষের সারা জীবনে সবচেয়ে বেশি ভদ্র সাজার চেষ্টা করে বিয়ের সময়, শ্বশুরবাড়িতে যাওয়ার পর, মানে তা মানে এরকম ইনোসেন্ট, এরকম ভালো মানুষ, এরকম একটা ফেরেশতা আমাদের ছেলে মনে হয় আর, কিন্তু আস্ত হয়তো ভেতরে যে পশুত্বের সব গুণাবলী সব তার ভিতরে আছে। এই জন্য বিয়ের সময় মানুষ দেখে চেনা যায় না, তার পেছনে প্রিভিয়াস হিস্ট্রি সব দেখতে হয়। এর পাশাপাশি আপনার কাদের সাথে উঠা বসা করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মেয়ে বিয়ে করবে, যে ছেলে বিয়ে করবে, এই মেয়ের বান্ধবী কারা, সার্কেলটা কি, এটা দেখলে তার সম্পর্কে চেনা যায়। ওয়াতাবির সাহেবা বি সাহেবি, একটা শের আছে আরবিতে, কবিতা আছে যে বন্ধু দেখে মানুষ সম্পর্কে মূল্যায়ন তুমি করতে পারো, এই লোকটা কোন সার্কেলে চলে, কাদের সাথে উঠা বসা করে, অতএব এ তাদের ধাঁচের হবে। এই জন্য দিনই সার্কেলের মধ্যে যারা একটা সার্কেল মেনটেন করে চলেন, যে হ্যাঁ দিনের কিছু মহিলা আছে, তারা দিনই কোনো বলয়ের মধ্যে আছেন, তাদের জানাশোনা উঠা বসা, সেখান থেকে মানুষের ক্যারেক্টার সহজে তুলনামূলকভাবে অনুমান করা যায়। ছেলের ক্ষেত্রে একই কথা। আর সর্বশেষ যেটি, সেটা হলো বংশ এবং পরিবার, এটার একটা প্রভাব আছে, সব ক্ষেত্রে না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আছে, যে মা বাবা, ভাই বোন, তার পরিবার, তাদের ক্যাটাগরি কী, তাদের প্রভাব ওই সন্তানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পড়ে। কিছু কিছু ব্যতিক্রম হয় যে মা বাপ দিনদার না, কিন্তু মাশাআল্লাহ সন্তান অনেক দিনে অগ্রসর, এরকমও হয়। তো এই মোটামুটি বিষয়গুলো দেখে আমরা পাত্রপাত্রী ভালো কি মন্দ নিরূপণ করতে পারি। আর এত কিছুর পরও হতে পারে আপনি খুব ভালো মনে করে সব করছেন, কিন্তু দেখলেন যে না, আস্ত মানুষ হতে পারে। এটা বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আছে, সবসময় উদ্ধার করে ফেলতে পারবেন ব্যাপারটা, কিন্তু এরকম না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েগুলো যে বিয়ে দিয়েছেন, বিশেষ করে উম্মে কুলসুম, তারপর জায়নাব, রুকায়া, আপনার প্রথম তাদের যে কাফেরের ছেলের সাথে বিয়ে হয়েছে, নির্মম নির্যাতন করেছে। তো পাত্র বা পাত্রী নির্বাচন করতে গিয়ে ভুল হতে পারে, আমরা চেষ্টা করার পরেও দেখা গেলো যে আমি যা চাইছি তা হয় নাই, হতে পারে। সেক্ষেত্রে শেষ চিকিৎসা হলো সবর করা। দাম্পত্য জীবন আর কয় বছরের হয়, 20 বছর, 25 বছর, 30 বছর, এরপর তো মৃত্যু, পেরেশানি কোনো কারণ নেই, শেষ তো হয়ে যাবে, তাই না? ধরেন আপনার কাছে কেউ এসে বললো, হুজুর অমুকে খুব জ্বালায়, এ লোকটাকে সাইজ করার জন্য কোনো আমল শিখিয়ে দেন, হ্যাঁ তো তাকে বলবেন যে ভাই আমল শেখানোর দরকার নেই, আপনি সবর করেন, কয়দিন পরে মরে যাবে লোকটা, মরবে না, মরবে না, একদিন, 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, মরে যাবে না, চলে যাবে সে, শেষ, কোনো আমল ছাড়াই মরে যাবে সে, আপনার কোনো আমল লাগবে না। তো এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তি যদি নাও হয় সবর করতে হবে। নবীদের জীবনে, অনেকের জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তি ছিল না, মানে নিজে ভালো ছিল কিন্তু বিপরীতে এন্ডে যিনি আছেন তিনি ভালো ছিলেন না। যেমন নূহ আলাইহিসসালাম, তার ঘরে অশান্তি ছিল, ঘরে অশান্তি মানে কি, তার স্ত্রী খারাপ ছিলেন। লূত আলাইহিসসালাম, তার স্ত্রী খারাপ ছিলেন, তো নূহ আলাইহিসসালামের ছেলে খারাপ ছিলেন, তাহলে পারিবারিকভাবে তো সুখে ছিলেন না, তারপরও তারা আল্লাহ তাআলা ফয়সালা মেনে নিয়েছেন। এটা এক ধরনের পরীক্ষা, এই জন্য পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তবে হ্যাঁ, এটা ঠিক যে জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী ভালো হলে, নেক হলে দিনের উপরে চলা অনেক সহজ হয়, অনেক সহজ হয়। এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে বর্তমানে 2 সন্তানের মা জননী, বিয়ের সময় তার পছন্দের বিরুদ্ধে মা বাবার ভয়ে টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়, বিয়ের প্রথম থেকেই সে তার স্বামীকে মেনে নিতে পারেনি, মাঝে সে আত্মহত্যার চেষ্টা করে, এখন সে চাচ্ছে স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যতে বিবাহ করতে, ইসলামের শরীয়তে জায়েজ হবে কিনা? কোনো মেয়ের অপছন্দে তাকে কোনো পাত্রের সাথে বিবাহ দিতে বাধ্য করার কোনো রাইট, কোনো অধিকার কোনো বাবার নাই। এই মেয়ে যদি শরীয়তের বিধান জানতো তাহলে সে বলতো না আমি বিয়েতে সম্মত না, মেরে ফেললো, আমি রাজি না, ব্যাস, বাপ মার ক্ষমতা নেই তাকে কী দেওয়ার, বিয়ে দেয়া। যাই হোক, তো এখন যদি এই পরিস্থিতিতে ওই ছেলের সাথে থাকলে নিজের দিন, ইমান, আমল সব কিছু হুমকির মধ্যে পড়ে, তাহলে অভিভাবকদের মাধ্যমে বা কাবিননামা পূরণ হয়ে থাকলে তার মাধ্যমে
তিনি তালাকের তাফবিজ বা অর্পিত তালাকের মাধ্যমে বিচ্ছেদের চেষ্টা করতে পারেন, সেই সুযোগ আছে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে। কিন্তু এই ধরনের বিষয় ব্যক্তিগত পুরো বিষয়টা কোনো আলেমের কাছে খোলাসা করে বলে তারপরে সমাধান নিতে পারলে সেটা ভালো হয়। 20 বছরের নিচে কি বাবরি চুল রাখলে সুন্নত আদায় হবে? সুন্নতি চুল কিভাবে কাটব? বাবরি চুল রাখবেন পুরুষরা, এটার জন্য কোনো বয়সের সীমা রেখা আছে বলে আমার জানা নাই যে এত বছরের নিচে রাখা যাবে না, যে কোনো বয়সেই রাখা যাবে। চুল লম্বা রাখা সুন্নাত, সেটা কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাস পর্যন্ত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চুল লম্বা রাখাটাই বেশিরভাগ তার জীবনের আমল হিসাবে সাবেত এবং প্রমাণিত, এটা রাখা সুন্নাত। নামাজের সামনে সুতরা না থাকলে কতটুকু দূর দিয়ে চলাফেরা করা যায়? নামাজি ব্যক্তির সামনে যদি সুতরা না থাকে, লাঠি টাঠি কোনো কিছু, ওয়াল টোয়াল কিছু না থাকে, তাহলে সামনে দিয়ে যদি হাঁটা যায় কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? এক্ষেত্রে অনেক ফোকা একরাম বলেছেন তিন কাতার, কেউ বলেছেন নামাজি ব্যক্তির যে সেজদার জায়গা এটার বাইরের এরিয়া দিয়ে গেলে হাঁটা যাবে। মূলত সামনে হাঁটাটা নিষেধ কেন? নামাজি ব্যক্তির যাতে মনোযোগ নষ্ট না হয়, এই জন্য নামাজি ব্যক্তি দাঁড়ালে সাধারণত তার নজর স্বাভাবিকভাবে কতদূর থাকে তার বাইরে দিয়ে আপনি কি করতে পারেন, হাঁটা চলা করতে পারবেন। আমি রাস্তায় হাঁটছি অথবা কোনো কাজে লিপ্ত আছি, কিন্তু আমার মুখে কোরআন তেলাওয়াত অথবা জিকির দোয়া করছি, এমন অবস্থায় কোনো ব্যক্তি সালাম দিল, তখন আমি তেলাওয়াত বা দোয়া শেষ করে উত্তর দিব, নাকি সে অবস্থায় তেলাওয়াত জিকির বন্ধ করে সালামের জবাব দিব? উত্তর হলো, আপনি ওই অবস্থায় সালা জিকির বা তেলাওয়াত যেটাই করছেন ওটা স্টপ করে সালামের জবাব দিবেন, এরপরে আবার যেখানে স্টপ করছেন সেখান থেকে তেলাওয়াত জিকির শুরু করবেন। আপনি ধরেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ছেন, এর মধ্যে আপনাকে একজন এসে সালাম দিল, বা আপনি হাঁটতে হাঁটতে পড়ছেন সে তো আর জানে না আপনাকে সালাম দিল, এখন সালাম দেওয়ার পর সালামের উত্তর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব আবশ্যক, কিন্তু দোয়া পড়াটা আপনার জন্য ওয়াজিব না। সেজন্য দোয়াটাকে আপনি ওখানে স্টপ রেখে যেখানে দিয়েছে সেখানে এক দুই শব্দ থাকলে একটা দোয়া তো এক দুই শব্দ পড়ে শেষ করলেন, করে তারপরে তার সালামের জবাব দিবেন, এরপরে আবার দোয়া কন্টিনিউ করবেন। ইসলামিক গণতন্ত্রের অবস্থান কোথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা যাবে কি না? দেখুন, এটা তো আধা ঘন্টা এক ঘন্টায় উত্তর দেওয়ার মতো বিষয়। গণতন্ত্র বলতে আমরা বেশিরভাগ মানুষ এ ধরনের প্রশ্নে যেটা বোঝাই, আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় সেটা হলো যে আমরা মনে করি যে গণতন্ত্র মানে হলো আপনার ভোটাভুটি, শুধু ভোটাভুটির নামই কি না গণতন্ত্র? না, এটা তো একটা পার্ট, ছোট্ট একটা পার্ট মাত্র। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ, মতামত গ্রহণ করা, খোলাফায়ে রাশেদার কারো কারো নির্বাচনের ক্ষেত্রে এভাবে মতামত গ্রহণ করা হয়েছে। তবে গণতন্ত্রে যেরকম ঢালাওভাবে সবার মতকে সমানভাবে দেখা হয়, ইসলামী শরিয়া সেভাবে দেখে না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত, এটা কোনো সমান নয়। গণতন্ত্রে অনেক ভালো কিছুর কথা বলা হয়, সেগুলো তো ইসলামেও আছে আলহামদুলিল্লাহ, ওটার সাথে ইসলামের সাথে গণতন্ত্রের সংঘর্ষ নাই, কিন্তু একটা মৌলিক সমস্যার জায়গা আছে, সেটা হলো গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন। বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো, এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো, তাহলে ওইটাই আইন, ওইটাই বৈধ, তখন কাপড় পরাটা অবৈধ। ইসলাম বলে না, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটাই আইন, সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না। এর ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা। তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা, শাসক নির্বাচন করা, মৌলিকভাবে এটা ইসলামকে, ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না, তবে সেটার রূপরেখা আছে ইসলামে ভিন্নতর, যেটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না। ওয়েডিং ফটোগ্রাফি করে ইনকাম করা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কেমন? ওয়েডিং ফটোগ্রাফি, এটা হোক আর অন্য যে কোনোটা হোক, আপনি কী ছবি তুলছেন এটা হলো মূল বিষয়। আপনি বেপর্দা নারীর ছবি তুলছেন, আপনি জানেন এটা প্রচার হবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে, তাহলে এটা আপনার জন্য তোলা জায়েজ নেই। কিন্তু আপনি যদি ভালো কিছু তোলেন তাহলে সেটা আপনার জন্য কী আছে, জায়েজ আছে। ধরেন পুরুষেরটা পুরুষে তুলে দিলেন, আর মেয়েদেরটা মেয়েদেরকে দিয়ে তুললেন, মেয়েদের মধ্যে থাকবে এরকম যদি জানা শোনা থাকে তাহলে সেটা করতে পারেন। তো বিবাহ শাদীতে সেটা আসলে সম্ভব হয় না, এই জন্য বিবাহ শাদীতে এই ধরনের ফটোগ্রাফির কাজ অ্যাভয়েড করাটাই হলো কর্তব্য একজন ইমানদারের জন্য, কারণ সেখানে নারী পুরুষের মিক্সিং থাকে, বেপর্দা থাকে। এই বেপর্দাটাকে আমি এই ফটোগ্রাফির মাধ্যমে আরও ছড়ানোর ক্ষেত্রে কী করলাম, ভূমিকা পালন করলাম, সেজন্য এটা পরিহার করতে হবে। এমনিতে মৌলিকভাবে
আপনি সেই ফটোগ্রাফি করতে পারেন যে ফটোগ্রাফি করে আপনি সরাসরি কোনো অন্যায় কাজে সহযোগী হচ্ছেন না এরকম যদি হয় সেটা আপনি জায়েজ ধরেন একটা কোন একটা স্কুলের পিকনিক হচ্ছে সেখানে আপনি ফটোগ্রাফি করলেন তো সেখানে আপনি ফটোগ্রাফি করতে গিয়ে ছেলেদের ফটোগ্রাফি করলেন মেয়েদের ফটোগ্রাফি আপনি করলেন না বা সেটা আলাদা লোক দিয়ে করালেন মেয়েদেরকে দিয়ে করালেন বা সেখানে তারা কমিটেড যে এটা তারা অন্যায় কাজে ব্যবহার করবে না একটু জটিল এটা ঠিক যে ইন্না আরদাল্লাহি ওয়াসিআ আল্লাহর জমিন খুব প্রশস্ত কিন্তু তারপরে ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত ইমানদারদের জন্য দিন দিন সংকীর্ণ হয়ে আসছে সংকোচ হয়ে সংকুচিত হয়ে আসছে দুনিয়াটা জান্নাতে যাওয়াটা তো অনেক বড় একটা বিষয় যার জন্য স্যাক্রিফাইস অনেক বেশি করতে হবে হজ পরবর্তী আমলকুল আমল কি কি হজের পরে সবচেয়ে বড় আমল হলো হজ থেকে যে শিক্ষা তাওহীদের শিক্ষা আমরা শিখে আসি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক আল্লাহ তোমার কোনো শরীক নাই এই যে স্বীকারোক্তি আমরা হজে দেই সেটা যেন আমার বাস্তব জীবনে ধরে রাখতে পারি এই চেষ্টাটা করা এটা হলো হজের অন্যতম একটা কাজ হজ পরবর্তী কাজ যাতে তাওহীদ আমার মধ্যে ঠিক থাকে আরেকটা বিষয় হলো হজের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায় আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন বলেছেন জানিয়েছেন যে হজ করার পর মানুষ মাতৃ গর্ভ থেকে বের হওয়ার সময় যেরকম নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয় ওইরকম নিষ্পাপ হয়ে যায় তো আল্লাহ তাআলা এরকম মাদদার গুনাহগুলোকে মাফ করে দেয় তো হজের পরে যেন নতুন করে গুনাহ না হয় নিষ্পাপত্ব যেন ধরে রাখা যায় সেই চেষ্টাটা করা মৌলিকভাবে একজন হাজি সাহেবের কর্তব্যের অংশ এরপরে প্রশ্ন হলো গণপরিবহনে হকাররা বেশ সুন্দর করে সালাম প্রদান করে কিন্তু কেউ সেইভাবে সালামের উত্তর দেয় না এতে করে কি গুনাহ হবে খুব সুন্দর একটা প্রশ্ন হকাররা যখন বাসটাসে রেলে বিভিন্ন মালসামান নিয়ে উঠে তে বেচারা উঠে যাত্রীদেরকে উদ্দেশ্যে সুন্দর করে আসসালাম কি মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের কি বলে আর কি কি বলে না তো এখন এই বেচারা উঠে যে সালাম দিল আর সালামটা খুব সুন্দর করে দেয় তো এই সুন্দর করে দেওয়া সালামের উত্তর কিন্তু কাস্টমাররা বেশিরভাগ ক্ষেত্রেই নেয় না তো প্রথম কথা হলো যে এই সালামটা তো উদ্দেশ্যের সালাম এই সালামটা তো সাধারণ সালাম না এটা হলো এত সুন্দর করে সালাম এই লোকটাই বাস থেকে নামার পরে কিন্তু আর দেয় না দেয় যে লোকটা বাসে ওঠার সময় এত সুন্দর করে সালাম দিল সেই লোকটাই বাস থেকে নামার পর বেচাকেনির পর নামার পর কাউকে দেখলে সালাম দেয় সচরাচর সাধারণত তো এই সালামটা মকসুদের সালাম উদ্দেশ্যের সালাম অর্থাৎ যাতে কাস্টমারের মন জয় হয় আকৃষ্ট হয় তো উদ্দেশ্য যদি এই হয় ধান্দা যদি এই হয় তাহলে সে সওয়াব পাবে না কিন্তু আপনি তো আর পেট কেটে দেখতে পারবেন না এই জন্য আপনার কর্তব্য হলো সালামের কি দেওয়া জবাব দেওয়া অন্তত এক দুজনে দিলে সবাই তরফ থেকে আদায় হয়ে যাবে পুরা বাসের মধ্যে এক দুজনে যদি ওই লোকের সালামের জবাব দেয় তাও কি হয়ে যাবে জবাব আদায় হয়ে যাবে দেওয়া উচিত ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য কোরআন শরীফের মধ্যে কোনো আমল বা তদবির আছে কি না ডায়াবেটিকের ওষুধ কোরআনে আলাদা করে বলা নাই যে এটা করলে এটা হবে ডায়াবেটিক নিয়ন্ত্রণ হয়ে যাবে তবে হ্যাঁ এটা ঠিক কোরআন এবং সুন্নাহ যে লাইফস্টাইল দিয়েছে আমাদেরকে সেই লাইফস্টাইল যদি আমরা অনুসরণ করে চলি ইনশাআল্লাহ ডায়াবেটিস সহ অনেক রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন বা এর নিয়ন্ত্রণে থাকবে যেমন আপনি যদি ডায়াবেটিস রোগীর প্রচুর হাঁটাহাঁটি করা লাগে তো আপনি যদি নিয়মিত বাসা থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসেন যান আপনার হাঁটাহাঁটি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় হাঁটাহাঁটি সরি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটাহাঁটি পছন্দ করতেন বিভিন্ন সময় সেটা যদি আপনি করেন খালি পায়ে হাঁটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত সেটাও মাঝে মধ্যে করেন এটা অনেক দিক থেকে স্বাস্থ্যের জন্য উপকারী হবে আবার পরিমিত খাদ্য গ্রহণ করা খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে অনুসরণ করা এগুলো অনেকগুলোর উপরে আমল করলেই এই রোগ না শুধু অনেক রোগ বালাই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন আর সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে যে কোনো রোগ মুক্তির জন্য দোয়া করব আমরা হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া আল্লাহ আপনার কাছে আমি সুস্থতা চাই সেই সুস্থতাটা যে কোনো রোগ থেকেই হতে পারে এই দোয়াগুলো আমরা বেশি বেশি করতে পারি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা রোগ মুক্তি কামনা করব অনেক বড় আলেম হতে চাই পড়ালেখার উৎসাহ দুই তিন দিন পরে ধরে রাখতে পারি না আমার করণীয় কি মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পড়ালেখা দু চার দিন করার পর জজবা উঠে পড়ার করতে পারেন না এটার মূল কারণ হলো পরিবেশ মাদ্রাসার পরিবেশটা যদি ভালো না হয় তাহলে পড়াশোনা করা কঠিন হয় যে মাদ্রাসাতে একটু কথা বন্ধ করেন কথা শোনাচ্ছে কার দিকে
একটু আস্তে বলি মেহরবানি করে প্লিজ। মাদ্রাসার শিক্ষার্থীরা যদি এমন কোনো পরিবেশে যায় যে পরিবেশে সবাই পড়াশোনার প্রতি আগ্রহী মনোযোগী, তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশে তার জন্য পড়ালেখা করা কি আসান এবং সহজ হয়।